শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় চিত্রনায়িকা পরিমনির সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। পরিমনি তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 24 জুলাই দিন ধার্য করেছেন আদালত। শিগগিরই সেন্সরে যাচ্ছে অপু বিশ্বাসের প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি। ছাড়পত্র পেলেই সেন্সর বোর্ডে পাঠানো হবে সিনেমাটি। সেন্সর পেলেই শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। সোমবার 22 মে মুম্বাইয়ের আন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল বলিউড অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বাড়ির বারে বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন তিনি। পুলিশের ধারণা, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে। অবশেষে সব জল্পনার পর নতুন খবর, ডন থ্রিতে থাকছেন শাহরুখ খান। তার সঙ্গে নতুন মুখ হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হবেন রণবীর সিং। মাত্র 58 বছর বয়সে চলে গেলেন পানিশার ওয়ারজোন, থর এবং কিং আর্থার সিনেমার অভিনেতা রে স্টিভেনসন। অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর ছবিতে গভর্নর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই আইরিশ অভিনেতা। 21 মে ইতালিতে মৃত্যু হয় এই অভিনেতার। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।